ইসরায়েলের কোনো উস্কানি না এলে নতুন করে আর কোনো হামলা চালাবে না ইরান। তবে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার চেষ্টার জবাবে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে ইরানের হামলার জবাবে প্রতিশোধের হুমকি দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরও জানাচ্ছেন ফরহিন ইসলাম টুম্পা। ইসরায়েল কোনো উস্কানি না দিলে আর হামলা চালাবে না ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন, তাদের কর্মসূচি আপাতত শেষ, তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে তার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে তেহরান, আর তা হবে আরও শক্তিশালী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার জন্য এটি অবধারিত প্রতিক্রিয়া ছিল। মঙ্গলবার রাতে ইসরায়েলে অন্তত 200+ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ওই হামলার পর দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাকে ব্যর্থ দাবি করে সতর্ক করে বলেন, তেহরানকে এর মাশুল দিতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা নস্যাৎ করে দিয়েছে। মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, এর চড়া মূল্য দিতে হবে তাদের। ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। US naval destroyers ইরানের মিসাইল হামলা ব্যর্থ হয়েছে, এর কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। ইসরায়েলে হামলার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি বলেন, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে। ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফারহিন ইসলাম টুম্পা, ATN Bangla।